নমস্কার বন্ধুরা, আজ আমি গোপালের চুলি করে দেখাবো। এটা হচ্ছে গোপালের 3 নম্বর চুলি। 3 নম্বর চুলি তৈরি করার জন্য প্রথমে আমি 15টা চেন নেব। এখানে প্রথমে আমি 15টা চেন তৈরি করে নেব। চেনটা তৈরি করার জন্য প্রথমে এইভাবে ঘর তুলে নেব। ঘর তোলার পরে 15টা চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে আমি 15টা চেন তৈরি করে নিয়েছি। এখন এক্সট্রা 3টে চেন তৈরি করব। 1 2 3 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন ডাবল ক্রোশে এখানে যে ফোর চেন আছে, ফোর চেনে ডাবল ক্রোশে তৈরি করব। প্রত্যেকটা চেনে আমি ডাবল ক্রোশে এইভাবে বুনব। এখানে আমার 15টা চেন নিয়েছি, 15টা চেন। তাহলে এখানে এক্সট্রা 3টে চেন নিয়েছি, তাহলে এখানে আমার ডাবল ক্রোশে 16 ঘর হবে। প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখানে আমি 15টা চেন নিয়েছিলাম, 15টা চেন নিয়েছি। এই লাস্টে যে 3টে চেন নেওয়ার পরে 16টা চেন তৈরি করেছি। এখানে আমি নিচে 15টা চেন নিয়েছিলাম, এখন এখানে যে এক্সট্রা 3টে চেন নেওয়ার পরে এখানে 16টা চেন হয়েছে ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 3টে চেন 16। তাহলে 16টা ডাবল ক্রোশে বুনেছি। এখন 3টে চেন তৈরি করব। 1 2 3 ঘুরিয়ে নেব। এখানে আমার 16টা চেন হয়েছে। 16টা চেন থেকে আমি 32টা ডাবল ক্রোশের চেন তৈরি করব। এই যে যে 3 চেন নিয়েছি, এই 3 চেনের এখানে 2টো ডাবল ক্রোশে তৈরি করব। এটা একটা চেন আর এটা ডাবল ক্রোশে, তাহলে 2টো ডাবল ক্রোশে তৈরি করেছি। প্রত্যেকটা চেন থেকে আমি ডাবল ক্রোশে 2বার করে বুনব। এখানে 2টো, এখানে 2টো ডাবল ক্রোশে হয়েছে। এই চেন থেকে 2বার ডাবল ক্রোশে বুনব।
এখানে দুটো ডাবল ক্রোশে নিয়েছি, একটা চেনে দুবার করে নিয়েছি, এখানে চেনে তিনবার ডাবল ক্রোশে বুনব, একবার একটা চেনে তিনবার হবে, দুবার তিনবার, তিনবার। এখন আবার ডাবল ক্রোশে দুবার, একটা চেনে দুবার করে বুনবো। এই দুটো করে ডাবল ক্রোশে বুনেছি, দুবার করে ডাবল ক্রোশে প্রত্যেকটা চেনে এখন বুনবো। এখানে যে লাস্ট লাস্ট চেন আছে, এখানে একবার ডাবল ক্রোশে বুনবো, একবার ডাবল ক্রোশে বুনবো। এখানে আমার মোট 32টা ডাবল ক্রোশে বুনেছি। এখানে তিনটে চেন তৈরি করে নিয়েছি, এই চেনের ভেতরে দিয়ে দুটো ডাবল ক্রোশের চেন তৈরি করে নেবো। যে এখানে আমার 32টা চেন আছে, মোট আমি 36টা তৈরি করব। তাহলে প্রত্যেক চেনে একটা করে ডাবল ক্রোশে বুনে নেব। এখানে একটা চেনে আমি দুবার দুবার ডাবল ক্রোশে বুনবো। তাহলে এই এইখানে একটা, এই এইখানে একটা ঘর বাড়িয়েছি আমি, এইখানে একটা ঘর বাড়িয়েছি, তাহলে দুটো ঘর, আর দুটো হলে তাহলে 36টা চেন তৈরি করব। এখন একটা চেনে একবারই ডাবল ক্রোশে বুনবো। এখানে একটা চেনে দুবার ডাবল ক্রোশে বুনবো, দুবার ডাবল ক্রোশে বুনেছি,
এখন একটা চেনে একবারই ডাবল করে সে বুনবো। এখানে একটা চেনে দুবার ডাবল ক্রোশে বুনবো, একবার দুবার। এখানে আমার 32টা চেন ছিল, এখন 36টা চেন তৈরি করে নিয়েছি। এখানে আমার 36টা ডাবল ক্রোশে চেন তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6, এখানে দুটো দিয়েছি, 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে দুটো দিয়েছি, 17 18 19 20 21 22 23 24 25 26 27, এখানে দুটো দিয়েছি, 27 28 29 30 31 32 33 34 35 36, এখানে 36টা ডাবল ক্রোশে আমি চেন বুনে নিয়েছি। এখন দুটো চেন তৈরি করে নেব। আমি হাফ ডাবল ক্রোশে বুনবো। এখানে যে চেনটা দিয়েছি, এই চেনের পাশ থেকে হাফ ডাবল ক্রোশে বুনবো। তাহলে 1 2 3 4 5, এখানে 5টা হাফ ডাবল ক্রোশে বুনেছি। এখন 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা চেন বাদ দিয়ে হাফ ডাবল ক্রোশে এই যে 9টা এগিয়ে এখানে বুনবো। এই যে হাত তৈরি হয়ে গেছে। এখন মিডিলে আমি 10 হাফ ডাবল ক্রোশে বুনবো, 10 চেন। তাহলে এখানে একটা চেন হয়েছে, দুই 3 4 5 6 7, দশ। এখানে 10টা চেন আমি বোনা হয়ে গেছে। এখন 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা চেন বাদ দেব, 9 নম্বর চেনে গিয়ে
হাফ ডাবল করেছে বুনবো, এখানে আমি পাঁচটা হাফ ডাবল করেছে বুনে নেব, একটা দুই তিন চার পাঁচ, এখানে আমি পাঁচটা চেন রেখেছি, হাতের জন্য আটটা চেন দিয়েছি, এখানে দশটা বুনেছি, এখানে আটটা রয়েছে হাতের জন্য, এখানে পাঁচটা চেন রেখেছি, এখন দুটো চেন, এক দুই, এখন এখানে 20টা চেন রয়েছে, এখানে হাফ ডাবল ক্রোশে বুনবো, এখানে 20টা চেন আমি হাফ ডাবল ক্রোশে বুনেছি, এখন জয়েন্ট করব, এখানে নিচের যে ঘাগরা তৈরি করব, ঘাগরাটা এইখান থেকে শুরু হবে, ঘাগরাটা এইখান থেকে শুরু হবে।